গহিরা আব্দুল জব্বার ইয়ংম্যান সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ উনিশশো চুরানব্বই বেচ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শুভ নববর্ষ চৌদ্দশো একত্রিশ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত রবিবার চোদ্দ এপ্রিল আয়োজিত আলোচনা সভা প্রবাসী বন্ধু কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং মোহাম্মদ আলাউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় স্বাগত বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ শাহাদাত হোসাইন সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আব্দুল্লাহ আল রায়হান কাজী মুরিদুল ইসলাম মোহাম্মদ মেজবা উদ্দিন তারেক সরোয়ার খান শাহরিয়া কবির সাইফুল আলম মোহাম্মদ জাবের সোহেল আলম খান আসাদুর রহমান সাথী মোহাম্মদ রায়হান এতে উপস্থিত ছিলেন পরিশেষে উনিশশো চুরানব্বই ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি মাহমুদুল আলম লিটন সার্বিকভাবে তত্ত্বাবধায়ন করেন এ সময় উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ রায়হান মোহাম্মদ জাবের বটন শর্মা মোহাম্মদ আলাউদ্দিন কাজী মোহাম্মদ শাহাদাত হোসেন কাজী মোহাম্মদ আবদুল্লাহ আল রায়হান আবু হায়দার চৌধুরী আসাদুর রহমান সাথী কাজী ফয়সাল মোহাম্মদ সোহেল আলম চন্দন চৌধুরী মোহাম্মদ সাইফুল আলম অসীম চৌধুরী মিঠন চৌধুরী মোহাম্মদ আলী হায়দার লিটন কে এম জাবের শাহরিয়ার কবির রেজল করিম মোহাম্মদ কাইম উদ্দিন মোহাম্মদ মোহসিন মোহাম্মদ তারেক সরোয়ার খান মোহাম্মদ সেলিম উদ্দিন অসীম চৌধুরী সহ আরও অনেকে